এদিকে চলে গেছে প্রায় আধা কিলো, আর এদিকে চলে গেছে ধরেন না প্রায় 400 মিটার, এদিকে 400 মিটার। সালাম আলাইকুম প্রিয় দর্শক, সারা বাংলাদেশের আর্জেন্টিনার ভক্ত যারা আছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি আজকে আপনাদেরকে যে সারপ্রাইজটা দেব, আপনারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে যাবেন না অনুরোধ করতেছি। আজকে আপনাদের জন্য বড় সারপ্রাইজ হলো কি, একটু খেয়াল করে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন, দেখার পরে যদি একটু ভালো লাগে আমার পেজটাকে একটু ফলো দিবেন, একটা শেয়ার করবেন, একটা কমেন্ট দিবেন। হ্যাঁ, আমার ঢাকাতে ফরিদ ভাই, উনি আমার খুব ভালো ক্লোজ মানুষ, উনিও কাজ করে, ওনার সাথে আমি লাইভে অ্যাড হওয়ার কথা ছিল। দুঃখের বিষয়, উনি দুবার লাইভে গেছিল, আমিও দুবার লাইভে গেছিলাম, দুঃখের বিষয় সংযোগটা হইতে পারে নাই, তার জন্য দুঃখিত, আপনারা আমার দৃষ্টিতে দেখবেন আর সরাসরি লাইভটা দেখুন, ভিডিওটা দেখুন, ভিডিওটা দৃশ্যটা দেখুন। এটা হলো আর্জেন্টিনার কালার পতাকা, ব্রিজটাকে করছে, আপনারা দেখুন ব্রিজটা, ভিউ সিস্টেম, হ্যাঁ এমন সুন্দরভাবে ভিউ সিস্টেম করছে এই ব্রিজটা, আপনারা দেখলে, এক নজর দেখলে অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখেন আস্তে আস্তে দেখুন, দেখুন দেখুন, এই যে ভিউ, ভি 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 ভিউ না সরি, এদিকে চলে গেছে প্রায় আধা কিলো, আর এদিকে চলে গেছে ধরেন না প্রায় 400 মিটার, এদিকে 400 মিটার যাওয়ার উদ্দেশ্য হলো আপনার, এখানে বেশ অল্প কিছু বাড়ি আছে সেটা ভাসমান, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ, এক্সিলেন্ট। অনেক হাজার হাজার টাকা খরচ করে কিন্তু এখানে আসে মানুষ দেখার জন্য, আপনারা একটু দয়া করে দেখবেন, ফরিদ ভাইয়ের দর্শক যারা আছেন ওনারাও দেখবেন, ফরিদ ভাইকে একটা শেয়ার করবেন, একটা লাইক দিবেন, একটা ফলো দিবেন। দেখেন মূলত আজকে সারাদিন আকাশটা, এখানে ড্যাম গেছে, বৃষ্টি হয়েছে সকাল থেকে, এই দেখেন কি সিস্টেম, মাশাল্লাহ, এখানে অতি উৎসাহিত, অতি উৎসাহী আর্জেন্টিনার ভক্ত আছে এখানে। দেখেন ভিউটা দেখেন, ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন আপনারা। এই ব্রিজটা প্রায় আধা কিলো হবে, আধা কিলো প্লাস হবে, মাশাল্লাহ, পুরাটা আর্জেন্টিনার পতাকার রং রেলিংয়ে। দেখুন ভালো করে দেখুন, আর ব্রিজের ডাইনে বামে যে ভিউটা আছে এটা দেখলে অসাধারণ অসাধারণ অসাধারণ। দেখুন ওই বাড়িটা একটা জাহাজের মতন করছে, ওই দিকেও নদী, এদিকেও নদী, সামনেও নদী, দেখুন এটা আমার পেছনে, এটা আমার পেছনে, আবার আমি আপনাদেরকে সামনে নিয়ে আসতেছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, লম্বা হইলেও করার কিছু নেই, আপনারা যদি দেখেন, কারণ অর্ধেক দেখে তো মন ভরবে না, তাই দয়া করে পুরাটা দেখবেন। এই দেখুন ডান পাশে যদি যাই আমি, এ দেখুন কি সুন্দর দৃশ্য,
অনেক দূর। ঠিক আছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, আপনারা ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন ইনশাআল্লাহ।